আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, নতুন রোড টু রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও রিকোয়েস্টটি করেছে এমডি রেজাউল ভাই, এবং তিনি বলেছেন, ভাই এইবার আপনি যদি আমার কমেন্ট না নেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে লাইক করব না, ঢাকা টু লালমনিহাট জেলার একটি ভিডিও দেন। তো আপনার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন। আপনার ভিডিওটি, আপনার রিকোয়েস্টটি যেহেতু অ্যাকসেপ্ট করা হয়েছে, আপনি এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আপনার এই রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হবে, হয়ে গেছে। তো এটা জানিয়ে দিলে কি হবে, যারা যারা রোড রিকোয়েস্ট করতে চায় তারা এই কমেন্টটি দেখলে অবশ্যই তারাও রোড রিকোয়েস্ট করবে। আপনি যদি না জানান তাহলে কিন্তু ভবিষ্যতে কোনো রিকোয়েস্ট করলে আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হবে না। তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন রেজাউল ভাই, তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিবেন। তো আজকে দেখতে পাচ্ছেন ঢাকা টার্মিনাল থেকে মাত্র একটু আগে বের হলাম, এখন কিন্তু লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বৃষ্টি পড়ছে সকাল থেকেই দেখতেই পাচ্ছেন, এবং গাড়ি ঘোড়া খুবই কম দেখা যাচ্ছে, ট্রাফিক খুবই কম দেখা যাচ্ছে। আশা করি একটু পর ট্রাফিকটা বেড়ে যাবে। এবং বলতে বলতে প্রথম বাসকে ওভারটেক করে দিলাম, হানিফ বাসকে ওভারটেক করে দিলাম, দ্বিতীয় বাসকে ওভারটেক করে দিলাম, এবং সামনে কিন্তু আরও অনেক বাস থাকবে, ট্রাক থাকবে। তো সবগুলোকে ওভারটেক করতে করতে আজকে যেতে হবে লালমনিহাট। তো আর যারা যারা এই ভিডিওটি দেখছেন কাদের বাসা লালমনিহাটে আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু এরকম রোড রিকোয়েস্ট ভিডিও, আরও নানান ধরনের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া রিলেটেড ভিডিও আপলোড করা হয়। এছাড়াও যদি আপনার কোনো অন্য কোনো গেমের রিকোয়েস্ট থাকে সেই গেমের ভিডিও নিয়ে আসা হবে এই চ্যানেলে। তো আপনারা যারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্স তো আছে সেখানে কমেন্ট করে দিবেন। আমার চ্যানেল যদি কোনো কিছু চেঞ্জিং করতে হয় সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই চেঞ্জিং নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। তো এখন দেখতেই পাচ্ছেন এখন সামনে কিছু বাস দেখা যাচ্ছে, দেখা যাক কী বাস, মেবি না বাস, কিন্তু লোডিং স্ক্রিন এসে পড়লো, সামনে আর যাওয়া হলো না। আবার একটি ম্যাপে আমি চলে আসলাম, এখন দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু আরেকটি বাস দেখা যাচ্ছে, ওইটাকে ওভারটেক করে দিব এখন। এবং বলতে বলতে এই শ্যামলী বাসকে কিন্তু ওভারটেক করিয়ে দিলাম, জি হ্যাঁ এটা শ্যামলী বাস ছিল, ওভারটেক এখনও হয়নি কিন্তু হয়ে যাবে, কোনো ব্যাপার না, এই যে ওভারটেক হয়ে গেছে। এবং এখন কিন্তু ট্রাফিক জ্যামে ফেসে গেছি আর কি, সিগন্যালে ফেসে গেছি। সামনে অ্যানা বাস আছে, শ্যামলী বাস আছে, একুশে বাস আছে, দেন গ্রিন লাইনের স্কানিয়া কোম্পানি বাস আছে, বাংলাদেশের ট্রাক আছে, দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। আপনাদের কাছে এই ম্যাপটি কেমন লাগছে? ম্যাপটি যদি ভালো লেগে থাকে ম্যাপটির জন্য হলেও একটি লাইক দিবেন। তো এই গেমের মধ্যে কিভাবে বাংলাদেশি ম্যাপ আপনারা সেট আপ করবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব, কিছুদিনের মধ্যে আমি ভিডিও আনতে যাচ্ছি। তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি চান যে এই রকম ভিডিও আমার চ্যানেলে আপলোড হোক, আপনি জানতে চান যে কিভাবে বাংলাদেশি ম্যাপ এই গেমের মধ্যে সেট করা যায়, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাস্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি যদি এই টাইপের ভিডিও ছাড়ি আপনি কিন্তু দেখতে পারবেন না। অবশ্যই সেটি দেখার জন্য, অবশ্যই অবশ্যই সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার চ্যানেলে পৌঁছে যাবে খুবই তাড়াতাড়ি, এবং আপনি দেখে নিতে পারবেন। এছাড়াও নতুন নতুন বাস মোড, ম্যাপ মোডের ভিডিও আসছে সামনে, তো অবশ্যই সেগুলো দেখার জন্য হলেও সবাই সাপোর্ট করবেন আমাকে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বাস দেখা যাচ্ছে, এগুলোকে আস্তে আস্তে ওভারটেক করবো। সামনে আরেকটি গ্রিন লাইন বাস দেখা যাচ্ছে, দেখা যাক এটাকে ওভারটেক করতে পারি কি না, নাকি আবার লোডিং স্ক্রিন চলে আসে। তো আরেকটি ট্রাফিক সিগন্যালে ফেসে গেছি। তো সামনে দিগন্ত বাস আছে, পিছে আছে গ্রিন লাইন, সামনে আর দুটি দিগন্ত বাস আছে, আর সামনে আরেকটি গ্রিন লাইন বাস আছে। যেহেতু সিগন্যালে ফেসেছি সিগন্যালটি ছুটে যাবে এখন, তো বলতে বলতে ছুটেও গেছে। তো এখান থেকে কিন্তু আবার সামনে চলে যেতে হবে আমাকে, দেখা যাক গ্রিন লাইনকে ওভারটেক করতে পারে কি না। হ্যাঁ ওভারটেক হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ওভারটেক হয়ে যাবে। বাসের স্পিডটা আমাকে একটু বাড়িয়ে নেই, লোডিং স্ক্রিন না আসলে ওভারটেক হয়ে যাবে। আর আমি আজকে ইউজ করছি ঈগল কোম্পানির স্কিন, ঈগল বাস। তো যারা যারা ঈগলে এখনও উঠেননি অবশ্যই একবার হলে উঠবেন, তাদের সার্ভিসও মোটামুটি লেভেলের ভালোই। তো অবশ্যই অবশ্যই একবার ঈগল সার্ভিসটি সবাই ট্রাই করবেন, আশা করি মজা পাবেন। আর
আজকে যেহেতু লালমনি হাটে যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন ট্রাফিকের অবস্থা। এখন বলতে বলতে আরেকটি গ্রিন লাইন বাসকে ওভারটেক করে দিলাম, দেন আরেকটি গ্রিন লাইন বাস ছিল এটাকে ওভারটেক করে দিলাম, সামনে একটি একুশে বাস, একুশে বাসকে ওভারটেক করে দিলাম। হ্যাঁ ওভারটেক হয়ে গেছে, সামনে মেবি শ্যামলী বাসও আছে। হ্যাঁ এই যে শ্যামলী বাস এসে পড়েছে, দেখা যাক এটাকে ওভারটেক করে দিব এখন। এবং বলতে বলতে শ্যামলী বাসকে ওভারটেক করে দিলাম, সামনে একটি সৌদি আবাস, সৌদি আবাসকে ওভারটেক করে দিলাম। আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি, সামনে আরেকটি বাস দেখা যাচ্ছে, এটা নাবিল বাস, তো এটাকে ওভারটেক করে দিলাম। বলতে বলতে লোডিং স্ক্রিনও এসে পড়লো। এবং এই ম্যাপটির মধ্যে কিন্তু আপনারা অনেক টাইপের বাস পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন এই একটু সময়ের মধ্যে আমি কত কোম্পানির বাস ওভারটেক করে দিলাম। প্রায় 7টা থেকে 8টা কোম্পানির বাসকে আমি ওভারটেক করেছি এক লাইনের মধ্যেই। তো এই ম্যাপটি যদি আপনারা খেলতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ম্যাপটি কীভাবে আপনারা সেট আপ করতে পারবেন, আমি এটার ভিডিও নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, তো অবশ্যই কমেন্ট বক্সে জানতে হবে। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তো তাহলেই কিন্তু আপনারা এটার ভিডিওটি খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমি খুবই তাড়াতাড়ি ভিডিও বানিয়ে আপনাদের জন্য নিয়ে আসবো, তো অবশ্যই অবশ্যই কিন্তু ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ভিডিওটি লাইক করতে এবং কমেন্ট করতে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লালমনিহাট জেলায় পৌঁছে গেছি, এখন কিন্তু আমি টার্মিনালে চলে যাব, যেহেতু এটি একটি গেম এই জন্য এখানে কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে হয় এবং ভিডিও একটু শর্ট করতে হয় যাতে করে আপনারা বোরিং না হন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ইগল বাসটি, এখন আমি টার্মিনালে রেখে দিব। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সামনে একটি নতুন যে কোনো ভিডিওতে দেখা হবে, তো সেই ভিডিও দেখা আসা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।